একজন সিনেমায় অন্যজন ক্রিকেটে, দুইজন দুই জগতের তারকা, তাদের নামের মিলটাও খুব কাছাকাছি। বলা হচ্ছে বাংলাদেশ দলের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান ও ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের কথা। দুইজন দুই অঙ্গনে তারকা হলেও এবার তারা এক হচ্ছেন। তবে কি ক্রিকেট নিয়ে কিছু ভাবছেন শাকিব, নাকি সিনেমায় যোগ দিচ্ছেন সাকিব? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। শাকিব খান ও সাকিব আল হাসান নাম দুটি বলতে গেলে অনেকেই গুলিয়ে ফেলেন, কারণ তারা দুজনেই দুই জগতের তারকা। এক সাকিব সিনেমার নায়ক, অন্য সাকিব ক্রিকেটের নায়ক। শাকিব ও সাকিবের মধ্যে দারুণ সুসম্পর্ক রয়েছে বহু আগে থেকে, যা মোটামুটি অনেকেই জানেন। এবার সেই সম্পর্ক আরো পরিণত হতে যাচ্ছে। দুই তারকাই শীঘ্রই শুরু করতে যাচ্ছেন ভিন্ন কিছু। জানা গেছে এই দুই তারকা এবার একসঙ্গে হচ্ছেন ব্যবসায়িক কারণে। চিত্রনায়ক শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন ক্রিকেটার সাকিব। তবে কিসের ব্যবসা করছেন তারা? মূলত চলতি বছরের জানুয়ারিতে একটি প্রসাধনী ব্র্যান্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পথ চলা শুরু করেন সুপারস্টার শাকিব খান। জনপ্রিয় এই চিত্র তারকা হয়েছেন আন্তর্জাতিক মানের ওই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন পরিচালক। এবার শাকিব খানের কোম্পানিটির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও কোম্পানিটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে মিট দ্য প্রেসে পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে। এদিকে আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রাজকুমার, যেখানে নায়কের বিপরীতে অভিনয় করেছেন এক হলিউড অভিনেত্রী, যার বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এছাড়া চলতি মাসেই তুফান নামে আরেক ছবির শুটিং করতে ভারতে যাচ্ছেন এই অভিনেতা, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি দরদ, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি ব্যবসার সাথে অনেক আগে থেকেই জড়িত সাকিব আল হাসান সবশেষ রাজনীতিতেও নাম লিখিয়েছেন এই তারকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়েছেন মাগুরা এক আসনের এমপি। বর্তমানে বিপিএল শেষে বিশ্রামে রয়েছেন সাকিব আল হাসান। শীঘ্রই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, এমন প্রত্যাশা তার ভক্তদের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।